গত ক্লাসে আমরা কিওয়ার রিসার্চ কিভাবে করে সেই সম্পর্কে জেনেছি এবং এসিও কি কি প্রকার আছে সে সম্পর্কেও আমরা জেনেছি তো আজকে আমরা শুরু করব যে এসিওর প্রসেসটা কি ঠিক আছে এসিও কত প্রকার সেটা কি কি সেটা আমরা জানি তিন প্রকার তো তিন প্রকারের মধ্যে কখন কোন ধাপটা আসবে সেটা আমরা একটু দেখি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা এসিওর গ্রাফ নিছি যেখানে দেখা যাচ্ছে যে ওয়েবসাইট অ্যানালাইসিস ওয়েবসাইট অ্যানালাইসিস আপনাকে আপনার ক্লায়েন্ট যখন বলবে যে একটা ওয়েবসাইটে এসিও করতে হবে সর্বপ্রথম আপনার কাজ হলো অ্যানালাইসিস করা এক নাম্বার কাজ হলো অ্যানালাইসিস করা এই ওয়েবসাইটে কি বুঝাইছে কি আছে এগুলোকে সবকিছু আপনারা জানি যে আমাদের তিনটা জিনিসকে এসিও করতে হয় সেটা হলো কন্টেন্ট কন্টেন্ট সেটা টেক্সট আকারে থাকতে পারে সেটা ভিডিও আকারে থাকতে পারে সেটা ইমেজ আকারে থাকতে পারে এই কন্টেন্টিংটাকে আমার ওয়েবসাইটে সেটাকে এসিও করতে হবে কিভাবে ইমেজ এসিও আমরা জানি ভিডিও আমরা জানি তাহলে টেক্সট কিভাবে করবো কিওয়ার্ড রিসার্চ করে সেই উপরে বেস করে আমাদেরকে বিভিন্ন ধরনের আর্টিকেল লিখতে হবে আপনারা লিঙ্কডে আর্টিকেল রাইট করা এরপরে ব্লগিং এ ব্লগ করা এগুলো আপনাদেরকে শেখাইছি তো সেই জায়গা থেকে আপনারা যদি ওটাকে প্র্যাকটিস করেন তাহলে আর্টিকেল কিভাবে লিখতে হবে সেই সম্পর্কে আপনাদের মোটামুটি আইডিয়া হয়ে যাবে তারপরে দুই নাম্বার ধাপ হলো আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি এখন আমার ক্লায়েন্ট কি চাচ্ছে আমি ওয়েবসাইট অ্যানালাইসিস করলাম করার পরে ক্লায়েন্টের সাথে কথা বলবো ক্লায়েন্ট কি চাচ্ছে সেই রিকোয়ারমেন্টগুলো আমার শোনা এর পরে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কি করা আমার ইউ আর তাহলে আমার এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কি করতে হবে তাহলে আমাদের এক নম্বর ধাপ এটা বড় আমাদের এক নাম্বার ধাপ এর পরবর্তীতে আমাদের দুই নাম্বার ধাপে যেতে হবে দুই নাম্বার ধাপ কমপ্লিট হলে আমরা চলে যাব আমাদের তিন নাম্বার ধাপে। আমাদের তিন নাম্বার ধাপ কি? আমাদের তিন নাম্বার ধাপ হলো কিওয়ার্ড রিসার্চ করা। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার ওয়েবসাইট অ্যানালাইজ করে এরপর আমাদের যে আইডিয়া জেনারেট হবে সেই আইডিয়ার উপরে বেস করে আমরা মূলত কিওয়ার্ড রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চ করে আমরা কি করব? আমরা এই যে কন্টেন্ট রাইট করব। কোথায় কন্টেন্ট রাইট করব? আমাদের ওয়েবসাইটে। এটা হলো আমাদের চার নাম্বার ধাপ চার নাম্বার ধাপে আমরা কি করব কন্টেন্ট রাইট করব কন্টেন্ট রাইট করার মানেটা কি আমাদের ওয়েবসাইটকে অপটিমাইজ করা আমাদের ওয়েবসাইটটাকে অপটিমাইজ করা এটা হলো আমাদের পাঁচ নাম্বার ধাপ ওকে যাই হোক একটু বুঝে নিবেন পাঁচ নাম্বার ধাপ এরপরে এটা কমপ্লিট হয়ে গেলে হলো এসিও সাবমিশন এসিও সাবমিশন কি জিনিস এসিও সাবমিশনটা হলো টেকনিক্যাল এসিও যেটাকে বলা হচ্ছে সেটাই হলো আমাদের এসিও সাবমিশন ওকে সাবমিশনের এসিও বিল্ডিং করতে হবে লিঙ্ক বিল্ডিং কি জিনিস লিঙ্ক বিল্ডিংটা হলো এই পুরো জিনিসগুলো বা এখানের অপটিমাইজ করা কন্টেন্ট রাইট করা এগুলো হলো অন অনপেজ এসিওর কাজ টেকনিক্যাল এসিওর কাজ হল এসিও সাবমিশন করা যে আমি আমার যে সার্চ ইঞ্জিন আছে গুগলের কাছে বুঝাই দিতে হবে যে এই ওয়েবসাইটটাকে তুমি র্যাঙ্ক আপ করবা আমি এখানে এসিও কমপ্লিট করেছি সেই এসিওর ডাটাগুলো তুমি নিয়ে রাখবা এই সাত নাম্বার ধাপটা হলো যে ওই ওয়েবসাইটের লিঙ্কটাকে আমি বিভিন্ন জায়গায় ফেসবুকে ইনস্টাগ্রাম টুইটার পিনটারেস্ট এর মতো বিভিন্ন ব্লগিং সাইটে বিভিন্ন আপনার বুকমার্ক সাইটে সেটাকে লিস্ট করা বা শেয়ার করা এখন শেয়ার করবো কিভাবে ধরেন আমি বললাম কি লিড আইটি থেকে আমি ডিজিটাল মার্কেটিং কোর্স করছি কেউ যদি চান করতে পারেন তাদের ওয়েবসাইটের এর লিঙ্ক আমি এটা লিখে পোস্ট করে দিলাম তাহলে কি হলো এটা আমি লিড আইটি একটা শেয়ার করে দিলাম ফেসবুকে এরপর হলো আমি লিখলাম যে সলিউশন নামের একটা সফটওয়্যার কোম্পানি আছে সেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের সফটওয়্যার নিয়ে কাজ করতে পারেন এটা হলো তাদের ওয়েবসাইটের এর লিঙ্ক তাহলে কি হলো আমি ডাইনামিক সলিউশনের জন্য একটা লিংক ফেসবুকে শেয়ার করে দিলাম অথবা টুইটারে শেয়ার করে দিলাম এইভাবে করে বিভিন্ন ব্লগ সাইডে আমি শেয়ার করে দিলাম এরপরে আপনার ক্লায়েন্টের সাথে যদি আপনার ভালো কি বলে বাজার যদি ভালো থাকে তাহলে তখন যে আপনি তাকে একটা রিপোর্ট তৈরি করে দিবেন যে ক্লায়েন্ট আপনার কাজ শুরু করার আগে একটা রিপোর্ট তৈরি করবেন আপনার কাজ শুরু করার আগে একটা রিপোর্ট তৈরি করবেন যে আপনার এখানে হবে কি অ্যানালাইসিস করে একটা রিপোর্ট দিবেন অ্যানালাইসিস করে করে একটা রিপোর্ট তৈরি করবেন যে এটাকে আমরা জিরো ধরতে পারি ওকে যে এক নাম্বার থেকে বাস জিরো থেকে ওয়ান এদিকে আসবে তারপর এখানের দিকে চলে যাবে ওকে এটাকে আমি একটু সুন্দর করে ইয়ে করে দিই ওকে আমরা যদি এটাকে একটা জিরো ধরি যেটা জিরো নাম্বার সেখান থেকে কি হবে রিপোর্ট তৈরি হবে রিপোর্ট হলো এক নাম্বার ধাপ তারপর আমাদের চলে যাবে কি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে ওকে কারণ কি আপনার ওয়েবসাইট কি পর্যায়ে আছে কিভাবে আছে সেটা আপনাকে আপনার ক্লায়েন্টকে তো একটা রিপোর্ট করতে হবে যে আপনার ওয়েবসাইট এখন এই পর্যায়ে আছে যে একটা সার্চ করলে আপনার দুই নাম্বার পাঁচ নাম্বার দশ নাম্বার বা কোন পেজের মধ্যে প্রথম দশটা পেজ বা আপনার বিশটা পেজের র্যাঙ্ক আপে পাওয়া যায় না ঠিক আছে আমি আপনার ওয়েবসাইটটাকে প্রথম দশ পেজের মধ্যে বা প্রথম এক নম্বর পেজের মধ্যে আমি নিয়ে চলে আসব সেটাকে বলা হচ্ছে কি এসিও কমপ্লিট করা তো যখন আপনি এসিও শুরু করবেন তখন একবার রিপোর্ট জেনারেট করবেন আপনার ক্লায়েন্টকে দেখাবেন ক্লায়েন্টের রিকমেন্ড করবেন তারপর এই ধাপগুলো ফলো করে কাজগুলো কমপ্লিট করবেন তারপর কি করবেন তারপর ক্লায়েন্টকে আপনি আপনি কমপ্লিট করে এবং ফাইনালি আরেকটা রিপোর্ট জেনারেট করবেন যে আপনার ক্লায়েন্ট আপনি যে কাজ শুরু করার আগে কি রকম ওয়েবসাইটটা ছিল এবং কাজ শেষ করার পরে আপনার এখন ওয়েবসাইটের কি বলেন প্রোগ্রেস কি সেটা আপনি আপনার ক্লায়েন্টকে বলতে পারেন আর এই এসিওর কাজ এমন না যে আমি তিন দিনের মধ্যে এসিও কমপ্লিট করে জমা দিয়ে দিব বা এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করে জমা দিয়ে দিব এই এসিওর কাজ পনেরো দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর এরকম কন্টিনিউ একটা প্রসেস ঠিক আছে কেন কন্টিনিউ একটা প্রসেস আপনি যেহেতু এখানে কোনো ধরনের টাকা খরচ করতেছেন না সেই ক্ষেত্রে টাকা খরচ করতেছেন এটা বললে ভুল হবে আপনি যেহেতু যদি এসিও করেন তাহলে এসিও যে করবে তাকে তো একটা পে করতে হবে আমি একটা উদাহরণ দিই ধরেন আপনার কাছে পাঁচশো ডলার আছে বা আপনার ক্লায়েন্টের কাছে পাঁচশো ডলার আছে পাঁচশো ডলার দিয়ে সে কি করলো গুগলে অ্যাডভার্টাইজমেন্ট রান করলো তাইলে সেই সাথে সাথে যখন অ্যাড রান করবে অ্যাডটা পাবলিশ হওয়ার মাত্রই গুগলের এক নাম্বার পেজে চলে আসবে যখন সার্চ দিবে এক নাম্বার পেজে চলে আসবে আমরা সবাই এটা জানি যেহেতু আমরা গুগল অ্যাড দেখছি তাহলে অ্যাডের কাজ হলো একবারই ইনিসেন সামনে নিয়ে আসা পাঁচশো ডলার শেষ হইতে আপনারা জানেন সবচেয়ে হাই ভ্যালু অ্যাডভার্টাইজমেন্ট সেক্টরটাই হলো গুগল অ্যাড তো পার ডে আপনার যদি ইয়া করেন আপনার এক থেকে দেড় মাস বা দুই মাসের মধ্যে দুই মাসও লাগবে না দশ পনেরো দিন মধ্যে আপনার পাঁচশো ডলার শেষ হয়ে যাবে ওকে আর সেই পাঁচশো টাকা যদি আপনি একজন এসিও যে করে তাকে দেন তাহলে কি হবে আপনার প্রথম পনেরো দিন বিশ দিন এক মাসে আপনি ভালো একটা ফল পাবেন না ওকে আপনার এসিওর গতিটা ওয়ান কাইন্ড অফ আমি যদি তুলনা করি একটা ট্রেনের মতো ট্রেনে কিন্তু একবারে ধরেই কিন্তু একশো বা আশি স্পিডের গতি উঠে না সে খুব স্লোলি 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 করে কি করে গতি উঠা উঠায় যখন তার একটা গতি হয়ে যায় সেটা আশি কিলোমিটার হতে পারে একশো কিলোমিটার যাই হোক না কেন সে যখন একটা সম্পূর্ণ গতি নিয়ে সে চলা চল করে তখন কিন্তু কি হয় তার সে চলতে থাকে এবং তাকে যদি কেউ থামতে বলে সে কিন্তু সাথে সাথে থামতে পারে না এখন ধরেন আপনি একটা বাস চালাচ্ছেন আপনি কিন্তু একটা বাসে ইনস্ট্যান্ট একটা গতি তুলতে পারবেন অথবা একটা গাড়ির চিন্তা করেন একটা গাড়ির ইনস্ট্যান্ট আপনি একটা গতি তুলে ফেলবেন এবং কেউ যদি আপনাকে ব্রেক করতে বলে আপনি আবার সাথে সাথে সেটাকে অল্প কিছু সময়ের মধ্যে ব্রেক করতে পারবেন কিন্তু ট্রেনের ক্ষেত্রে সেই জিনিসটা ঘটে না তো এসিও ওয়ান কাইন্ড অফ ট্রেনের মতো গতি উঠতে বা আপনার ওয়েবসাইটের টপ র্যাঙ্কে যাইতে সময় লাগে কিন্তু একবার যখন যদি চলে যায় সেটা আবার নিচের দিকে ডাউন হয়ে নামতেও সময় লাগে এই পেজের একটা স্ক্রিনশট তুলে রাখেন আপনারা আপনারা নোট ডাউন কে করতেছেন কিনা জানি না এই পেজের একটা স্ক্রিনশট তুলে রাখেন তুলে রেখে আমাকে একটু বলেন যে স্ক্রিনশট তুলছেন ওকে স্ক্রিনশট তুলে মেসেজ করেন যে স্ক্রিনশট তোলা হয়েছে ইয়েস একটু দ্রুত করবেন ধন্যবাদ একজন রেসপন্স করার জন্য ওকে তাহলে আমরা এখন এটাকে আমি মুছে দিচ্ছি ওকে তাহলে আমরা বুঝে গেলাম যে এসিও কেন করতে হয় বা এসিও কেন ক্লায়েন্ট করবে বা গুগল অ্যাপ কেন করবে ইনস্ট্যান্ট যদি আপনার রেজাল্ট চান বা আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমি ইনস্ট্যান্ট রেজাল্ট চাচ্ছি আমার কি করা উচিত আমি আমার ওয়েবসাইটের মাধ্যমে আমি আহ আমার ক্লায়েন্ট যেন আমাকে টপ র্যাঙ্কে দেখতে পায় আমি এখন গুগল অ্যাডভার্টাইজমেন্ট চালাবো না আমি এসিও করব কোনটা করব আপনি যেন আপনার ক্লায়েন্টকে বুঝাইতে পারেন সেই জন্য ধরেন আমি এখানে কি করলাম ফরেনসিক সফটওয়্যার এটা লিখে সার্চ করলাম দেখেন এখানে পুরো ওয়ার্ল্ডের কোম্পানিগুলোর নাম আসতেছে ঠিক আছে এখানে কি ওয়ার্ল্ডের বিভিন্ন ফরেনসিক সফটওয়্যার কোম্পানিগুলোর নাম আসতেছে বাট আমি যদি এটাকে যা simply কিছু কনসিস্ট অফ বিডিটা এড করি বিডি এড করার সাথে সাথে কি হচ্ছে দুই নাম্বার র‍্যাঙ্কে চলে আসছে স্যার ফোর্স পয়েন্ট এটা কোন জায়গায় সেটা একটু দেখি এটা বাহিরের একটা ওয়েবসাইট ওকে এটা বাহিরের একটা ওয়েবসাইট এদের হেড নাই ইন্ডিয়াতে আছে বাংলাদেশে নাই তাহলে আমি যদি বাংলাদেশ বা ই বিডি দি তাহলে কি আসতেছে এখানে দেখেন এটা তো বাহিরের স্পন্সর দেওয়া ও এসপন্সর করছে ঠিক আছে ও স্পন্সর করছে তাইলে এখানে ডাইনামিক সলিউশন এক নাম্বার র্যাঙ্কে আছে ওকে ডাইনামিক সলিউশনের ওয়েবসাইটটা এক র্যাঙ্কে এক নাম্বার র্যাঙ্কে আছে এই ওয়েবসাইটটা আজকে তৈরি করা না এক বছর আগে তৈরি করা না এটা দু সালে তৈরি করা ঠিক আছে এটা আরো আগে ছিল বাট এটাকে রিকনস্ট্রাকশন করে সুন্দর করে আঠারো সালে তৈরি করা হয়েছে এবং এখানে যে সিম্পল কন্টেন্ট গুলো আছে এখানে দেখেন খুব আহামরি কোনো কন্টেন্ট নাই খুবই সিম্পল অল্প কিছু কন্টেন্ট আছে বাট এখানে আপনি যদি বলেন যে ব্লগিং করে কি হয়তো বা ব্যাকলিং তৈরি করা হয়েছে না কোনো কিছু করা নেই ব্লগিং করেও কোনো পোস্ট করা নাই ব্লগিং এ একটা পরিমাণ কোনো ব্লগ পোস্ট নাই জিরো ফাউন্ড তাহলে এই সিম্পল অল্প কিছু পরিমাণ আপনার কি বলেন এই অল্প কিছু পরিমাণ কন্টেন্ট দিয়ে সেই দু সাল থেকে এখন পর্যন্ত এই ডাইনামিক সলিউশনের ওয়েবসাইট বাংলাদেশের এক নাম্বার পজিশনে আছে ঠিক আছে তো একে কেউ যদি এখন পর্যন্ত টক্কর দিতে পারে না কেউ যদি পারে তো ভালো কথা আজ পর্যন্ত কেউ এর উপরে বাংলাদেশের অন্যান্য কোম্পানি যারা ফরেন্সিক নিয়ে কাজ করে এমনকি আপনি দেখবেন যে সরকারি যে সাইট সরকারি এটা হলো সরকার বাংলাদেশ এটা হলো বাংলাদেশ গভর্নমেন্টের গভ ডট বিডি বাংলাদেশ গভর্নমেন্টের সাইটটাও কিন্তু এর অনেক নিচে অন্যান্য গুলো আছে অন্যান্য বিভিন্ন কোম্পানি আছে কিন্তু গভর্নমেন্টের সাইটও অনেক নিচে আছে তো এখানে ওইভাবে নর্মাল এসিও করা হয়েছে তো এখানে তো আপনি যদি আপনার ওয়েবসাইটে ভালো মতো বলেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যেটাই বলেন না কেন যদি আপনি ঠিক মতো কিওয়ার রিসার্চ করে বের করতে পারেন কন্টেন্টটা অল্প কিছু কন্টেন্ট হোক দেখেন এখানে কি কয়টা কন্টেন্ট কোনো তেমন আমনি কন্টেন্ট নাই এটা টপ র্যাঙ্কে যাওয়ার আরেকটা মেন কারণ হইছে এখানে প্রায় পঞ্চাশ ষাটটার মতো কোম্পানির লিংক দেওয়া আছে এবং এসব কোম্পানির মধ্যে বিশ এ এখন পর্যন্ত টপ র্যাঙ্ক ধরে রাখছে শুধু কন্টেন্ট না এর লিংকের কারণেই ব্যাক লিঙ্কের কারণে এগুলো এখানে যে বিভিন্ন কোম্পানির লিঙ্ক যেমন আমি এখানে দেখাই একটা কোম্পানিতে যাই ঢোকার পরে আমি যদি এখানে নিচে যাই লার্ন মোড় লার্ন মোড় যখন আমি ক্লিক করি তখন ম্যানটেন ফরেন্সিকে লিংকে চলে তো সেটাকে বলা হয় ব্যাকলিং করা বা অফ পেজ এসিওর কাজ ব্যাকলিং করা বা অফ পেজ এসিওর কাজ তা আপনার ক্লায়েন্টের যদি এরকম কোনো কিছু থাকে তাহলে তো ভালো একটা প্লাস পয়েন্ট বাট ডাইনামিকের মতো যদি আপনার ক্লায়েন্টের এরকম কোনো কিছু না থাকে সেই ক্ষেত্রে কি করতে হবে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার প্রিন্টারেস্ট এরপরে বিভিন্ন ধরনের ব্যাকলিং এর সাইট আছে যেগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো সেই সাইটগুলোতে আপনারা কি করবেন বিভিন্ন ধরনের পোস্ট বিভিন্ন ধরনের আর্টিকেল রাইট করবেন এবং এই রকম আপনার ক্লায়েন্টের লিঙ্কটা ওয়েবসাইটের লিঙ্কটা ওইখানে শেয়ার করে দিবেন তো এখানে দেখেন এই লিঙ্কটাকে একটু বুঝাই এই ব্যাক লিঙ্কটাকে একটু বুঝেন এখানে দেখুন আমি যখন এখানে ক্লিক করলাম ডাইনামিক সলিউশন এর ওয়েবসাইটে আসি যখন এখানে লার্ন মোড দিলাম ম্যাগনেট ফরেনসিক এর ওয়েবসাইটে চলে গেলাম আবার এখানে আমি যদি পার্টনারে যাই আমরা যদি এখানে যাই এখানে যাওয়ার পরে এশিয়া বাংলাদেশ কোয়েন এজেন্ট বাংলাদেশ তো এখানে বাংলাদেশে যদি আমি ডাইনামিক সলিউশনে ক্লিক করি সাথে সাথে কি হচ্ছে এখানে ডাইনামিক সলিউশনের ওয়েবসাইটের মধ্যে চলে আসছে ডাইনামিক সলিউশনের ওয়েবসাইটে চলে আসছে তো এখানে এই দুইটা লিংকটাকে দুই ধরনের বলা হয় নাম আছে এগুলোর ডাইনামিক সলিউশনের ওয়েবসাইটে যে বাহিরের এর ম্যাগনেটের লিঙ্কটা কি বাহিরের একটা লিঙ্ক তার নিজস্ব কোনো লিঙ্ক না ঠিক আছে তো এটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক আবার ম্যাগনেটের এখানে ডাইনামিকের যে লিঙ্ক আছে সেটাও ম্যাগনেটের জন্য এক্সটার্নাল লিঙ্ক বাট ম্যাগনেট বলতে পারবে যে ডাইনামিকের ওয়েবসাইটে আমার একটা লিঙ্ক আছে সেটা হলো আমার ইন্টারনাল লিঙ্ক ওকে ইন্টারনাল বলতে নিজের লিঙ্ক নিজের একটা লিঙ্ক যদি অন্য কারো কাছে ধরেন আমি আপনার কাছ থেকে আপনি আমার থেকে দশ টাকা নিয়েছেন তাইলে আপনি বলবেন যে আমি থেকে দশ টাকা পাই ওকে আর আপনি যদি আমার থেকে টাকা নেন আমি বলবো কি আমার দশ টাকা আপনার কাছে আছে মানে আমি আপনার থেকে পাওনা দাঁড় ওকে তো জিনিসটা ঠিক ওই একটা ওয়েবসাইট ধরেন আপনার ক্লায়েন্ট এ ক্লায়েন্টের ওয়েবসাইট মধ্যে অন্য একটা ওয়েবসাইট এর লিঙ্ক যদি থাকে সেটা হবে আপনার ক্লায়েন্টের জন্য এক্সটার্নাল বাহিরের একটা লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক আর অন্য কোন ওয়েবসাইট মধ্যে যদি আপনার ক্লায়েন্টের লিঙ্কটা থাকে ওয়েবসাইট এর লিঙ্ক থাকে সেটা হবে আপনার ক্লায়েন্টের জন্য ইন্টারনাল লিঙ্ক তো এগুলো এই লিঙ্কগুলো এই লিঙ্কের কারণে ব্যাক লিঙ্কের কারণে একটা ওয়েবসাইট টপ র্যাঙ্ক ধরে রাখে যত বেশি আপনি ব্যাকলিং করবেন তত বেশি আপনার টপ র্যাঙ্ক ধরে রাখবে আর টপ র্যাঙ্কে যাবে কিওয়ার্ডের উপরে বেস করে তো যত ভালো সুন্দরভাবে আপনি কন্টেন্ট লিখবেন তত ভালোভাবে আপনার ওয়েবসাইট টপ র্যাঙ্কে যাবেন একটা ওয়েবসাইটকে একটা ওয়েবসাইটের কি কি জিনিস চেঞ্জ করতে হয় সেটা আমরা অলরেডি জানি সেটা হলো টাইটেল মেটা ডিসক্রিপশন ম্যাটার কিওয়ার্ড এগুলো এই তিনটা জিনিস হেড এর মধ্যে চেঞ্জ করতে হয় আর বর্ডের মধ্যে হলো এস ওয়ান এস টু এস থ্রি ট্যাগ এখন এখানে একটা ওয়েবসাইট কে আমি দেখাই এখানে যাই শুরুতে আমি বলছিলাম যে এবারে এই ক্লাসে আমরা বুঝবো যে এই জায়গার লেখাগুলো টাইটেল তাহলে টাইটেল কোনটা টাইটেল হলো এই যে উপরে যে লেখাটা থাকে এটাকে বলা হয় টাইটেল এটাকে উপরে যে লেখা এটাকে বলা হয় এটা হয় হয় ভিতরে শুরু হেড সেকশন শেষ এর ভিতরে এটা দিতে হয় এই এক নাম্বার দুই নাম্বার জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি ঠিক আছে আবার মনে করবেন না যে এগুলোও আছে জাস্ট এতটুকু আমি এখন একটা ওয়েবসাইট দেখাই এখানে দেখেন এটা কি হেড সেকশন এটা হলো ওয়েবসাইটের এর কোড এটা হলো হেড সেকশন এর ভিতরে কি আছে এই যে টাইটেল টাইটেলের মধ্যে কি এই যে লেখাটা আছে এখানে যদি আপনি যান সেম জিনিসটাই আপনি এখানে করতে পারবেন হোম ডাইনামিক সলিউশন বেস ফরেনসিক সফটওয়্যার ইন বাংলাদেশ ঠিক আছে এরপরে এখানে এই যে সার্চ র্যাঙ্ক এখানে দেওয়া আছে এরপরে হলো কি ডিসক্রিপশন এই যে একটা ডিসক্রিপশন এখানে দেওয়া আছে ঠিক আছে ডিসক্রিপশন এই যে দেওয়া আছে কন্টেন্ট কন্টেন্টের মধ্যে এই যে আমার লেখা ঠিক আছে এই হলো আমার লেখা তো এই জন্য আমি এখানে কি করছি এখানে আমি ফাঁকা রাখছি যেন আপনারা এটাকে কেটে দিয়ে আপনারা আপনাদের কন্টেন্টটাকে জাস্ট পেস্ট করবেন কপি পেস্ট করে আপনারা যেন কাজ করতে পারেন এরপরে হলো কি আপনার ম্যাটা কিওয়ার্ড মেটা কিওয়ার্ড এখানে দেওয়া হয় নাই মেটা কিওয়ার্ড এখানে দেওয়া হয় নাই এটা ছড়াই ফেলা হয়েছে আচ্ছা মেটা কিওয়ার্ডের জন্য আমি অন্য একটা সাইট দেখাই এখানে দেখেন এখানে টাইটেল এই যে টাইটেলটা দিয়ে দিচ্ছে এরপর হলো ম্যাটার ডিসক্রিপশন এই যে তাদের এখানে সব ডিসক্রিপশন এই যে বেস্ট ল্যাপটপ কম্পিউটার কেউ যদি বেস্ট 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 ল্যাপটপ লিখে লিখে সার্চ সার্চ করে তাইলে তাইলে পাবে পাবে কম্পিউটার করলে গেমিং যাই লিখুক না কেন তারা সব দেখেন কত বড় করে ডিসক্রিপশন দিছে এত বড় ডিসক্রিপশন কি হয় আপনার যা যা আছে ওদের দুনিয়ার যা যা আছে সব তারা এখানে উল্লেখ করে দিছে ওকে একবারে যা যা আছে সব একটা মানুষ কিভাবে লিখে সার্চ করতে পারে গ্যাজেট শপিং বাংলাদেশ অনলাইন শপিং বিডি অনলাইন কম্পিউটার শপিং বিডি কম্পিউটার এক্সেসরিজ শপিং বাংলাদেশ মানে একটা মানুষ কিভাবে সার্চ করতে পারে যত রকমের পারে তারা সব রকমের এখানে কিওয়ার্ড দেয়া দিছে জন্য আপনি যাই লেখেন না কেন স্টারটেকের ওয়েবসাইট সবার উপরে আসবেই ওকে এরপর এটা গেল ডেসক্রিপশন ডেসক্রিপশনের পরে এরপর আছে কিওয়ার্ড কি ওয়ার্ডটা কোথায় আছে এরপর হচ্ছে কিওয়ার্ড ওকে এই যে দেখেন কি ওয়ার্ড কিওয়ার্ডে কি করছে কন্টেন্ট একটু ছোট লিখতে হয় ডিসক্রিপশনটা ডিসক্রিপশনটা হচ্ছে এখান থেকে এতটুকু এতটুকু এরপর হলো কিওয়ার্ডটা হলো এই যে কিওয়ার্ড ম্যাটার নেম কন্টেন্ট এরপর হলো কিওয়ার্ড এখানে যত ধরনের ইয়া একবারে মন মতন একবারে মন ভুলে লিখে গেছে একবার এই জায়গা পর্যন্ত আছে শেষ মন মতো তারা লিখেছে ঠিক আছে তো এই হলো বিষয় মেন এই হেডের মধ্যে এটাকে আপনার লিখতে হয় হেডের এখানে শুরু শেষ হলো এই জায়গায় এখানে আরো অনেকগুলো পোর্ট টোট থাকে এগুলো আপনাদের দেখাও দরকার নাই ধরারও দরকার নাই জাস্ট আপনি ঢুকবেন এই টাইটেলে কি আছে আপনার যদি ক্লায়েন্টের টাইটেল ভালো না লাগে সেটাকে কেটে দিয়ে আপনি সুন্দর একটা টাইটেল বসায় দিবেন এরপরে হলো যে দিবেন আমি তো কপি কোড দিয়ে দিচ্ছি শুধু কপি পেস্ট করবেন এখানে ডটগুলোকে কেটে দিয়ে আপনি আপনার লেখাটা বসায় দিবেন এখানের এই যে এই কন্টেন্টের মধ্যে যে লেখা আছে এটাকে কেটে দিবেন দিয়ে এখানে যে লেখাটা থাকবে আপনার যে কিওয়ার্ড পাবেন সেই কিওয়ার্ডটা বসা দিবেন শেষ এরপরে হলো বডি সেকশনের কাজ বডি সেকশনের কাজ কি এস ওয়ান এস টু এস গুলোকে আপনার কি করা আপনার নতুন করে লিখা যেমন আপনার ধরেন এই টাইটেল হলো যে আপনার ক্লায়েন্টে ধরলেন এই টাইটেল দেওয়া আছে তাই না আপনার এটা ধরার দরকার নাই আপনি দেখলেন যে এখানে যে ছোট কন্টেন্টটা দিছে এখানে কোনো কিছু আহ আরো সুন্দর করে লেখলে আরো ভালো লাগবে আরো কিছু কিওয়ার্ড ঢুকে আরো বড় করে লিখা যায় তাইলে আপনি এটা লিখলেন এখন আওয়ার সার্ভিস এখন চিন্তা করেন আওয়ার সার্ভিস মাই সার্ভিস লিখে দিব আমি তো চিন্তা করলাম যে এডিট করে ফেললাম না আপনাকে বুঝতে হবে আপনার জ্ঞান বুদ্ধি আল্লাহ দিতে আপনাকে সেটাকে কাজে লাগাইতে হবে কোনটা চেঞ্জ করা যাবে কোনটা চেঞ্জ করা যাবে না সেটা আপনাকে বুঝতে হবে পড়ে পড়ে বুঝতে হবে যে কোনটা চেঞ্জ করা যাবে যদি এটা তো কখনো চেঞ্জ করা যাবে না কারণ এখানে সার্ভিস বলছে আপনি কি করতে পারেন এটাকে হয়তো বা আরো একটু সুন্দর করে লিখতে পারেন হয় শর্ট করতে পারেন নাহলে আর একটু বড় করতে পারেন এরপরে এখানে লেখাটারে আরো একটু হয়তো সুন্দর করতে পারেন বা যা আছে সেমই রেখে দিতে পারেন যে আপনার আর ভালো আপনি পাচ্ছেন না যা দিছে সেটা অনেক বেশি ভালো তাহলে এটা চেঞ্জ করার দরকার নেই ঠিক এরকমই এখানে যা যা আছে এরপরে প্রত্যেকটা জায়গাতে এখানে এই যে লেখাটা এরপর আপনি এখানে যদি যান এখানে যাওয়ার পরে যদি আপনি চিন্তা করেন যে অন্য একটা পেজে গেলেন ওয়েবসাইট এর মধ্যে যাওয়ার পর এখানে দেখলেন যে এখানে যদি আরো কিছু অ্যাড করা যায় সুন্দর লাগবে সেটা অ্যাড করলেন আপনার যদি মনে হয় যে অ্যাড করলে ভালো লাগবে না তাহলে অ্যাড করবেন না ওকে যদি ভালো লাগে অ্যাড করবেন ভালো লাগে অ্যাড করবেন না তো এখন আসেন এটা লোড নিচ্ছে লোড নিক এখন এগুলো আপনি কিভাবে চেঞ্জ করবেন এগুলো তো চেঞ্জ করতে গেলে কোডের মধ্যে ঢুকতে হয় আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন আপনার ওয়েবসাইটের আমাকে দেন ওয়েবসাইটের বলতে ওয়েবসাইটের সি প্যানেল সি প্যানেলের এক্সেস নেবেন ঠিক আছে এরপরেও এক্সেস নেওয়ার আগে আপনি ক্লায়েন্টের ওয়েবসাইট পুরোটা লিখবেন স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি হাইপেন অ্যাডমিন এটা লিখে একবার সার্চ দিবেন কেন এটা লিখবেন আপনি চেক করবেন যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট ডাইরেক্ট র কোডিং করা নাকি কোনো মাধ্যমে করা যদি আপনি এটা লিখে সার্চ করেন ধরেন এই ওয়েবসাইট আমি এখানে যাই এখানে যাই ধরেন আমি এখানে কি করলাম স্ল্যাশ ডাব্লিউপি হাইপেন অ্যাডমিট এটা লিখে সার্চ করলাম যদি এটা লিখার পরে কোনো কিছু না আসে তাহলে বুঝতে হবে এটা ফুললি র কোডিং করা কোন ধরনের বা অন্য কোনো কোনো আপনার কি বলে প্ল্যাটফর্মের মধ্যে করা না বা ওয়ার্ক ইউজ করা না যদি দেখেন যে ডাব্লিউপি হাইপেন অ্যাডমিন দেওয়ার পর এরকম চলে আসছে তাহলে বুঝতে হবে এটা ওয়ার্ডপ্রেসে করা ওকে আপনি কি করবেন আপনার ক্লায়েন্টকে বলবেন আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে ঢোকা লিঙ্ক গুলো দেন ঠিক আছে আপনি আপনার ক্লায়েন্ট থেকে এই লিঙ্ক কালেক্ট করবেন প্লাস এই জায়গাগুলোতে ঢোকার জন্য যে ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে সেই ইউজার আইডি পাসওয়ার্ডটাও কি করবেন আপনি কালেক্ট করে রাখবেন আপনার ক্লায়েন্টের থেকে আপনার ক্লায়েন্ট থেকে কি করবেন ক্লায়েন্ট থেকে আপনার ইউজার আইডি যে পাসওয়ার্ড আছে সেটাও আপনি এখানে খুঁজে এনে রাখবেন তো এখানে আমি একটা ক্লায়েন্টের ওয়েবসাইট দেখাই আমি এখানে যাচ্ছি এখানে ধরেন আমি এই ওয়েবসাইটে গেলাম এই ওয়েবসাইটে সি প্যানেলে যাচ্ছি জাস্ট একটু আমার সিকিউরিটি পারপাস আমি শেয়ারটা আপাতত একটু বন্ধ করতে চাই এখানে আমি কি করলাম আমার পাসওয়ার্ড দিয়ে আমি সি প্যানেল ঢুকে গেলাম সি প্যানেলে ঢোকার পরে এখানে কি করবেন এখানে আস্তে আস্তে করে নিচে নামবে নিচে নামার পরে এখানে ফাইল ম্যানেজার কোথায় আছে সেটাকে খুঁজে বের ফাইল ফাইল যাবেন ম্যানেজারের পরে পাবলিক আন্ডারস্কোর স্কোরমেট এই ফোল্ডারে যাবেন এখানে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন যে র কোডিং যদি করা থাকে তাহলে এখানে ইন্ডেক্স ডট পিএইচপি কোন ফাইলটা আসে ইন্ডেক্স ডট পিএচপি এরকম লেখা ফাইল কোনটা আছে সেটাকে রাইট ক্লিক করে ভিউ করবেন ভিউ করে দেখবেন এখানে কি লেখা আছে ঠিক আছে যেহেতু এটা পিএইচপি কোডিং করে করা সরি যদি আপনার এটা র কোডিং হয়ে থাকে তাইলে আপনি ওইখানে দেখতে পাবেন আরেকবার তো এখানে আসবেন আসার পরে যদি আপনি দেখেন যে এটা ওয়ার্ড করা তাহলে কি করবেন এখানে ফাইল কই এখানে ফাইল যে ফাইল ম্যানেজারে ক্লিক করবেন ক্লিক করার পরে চেক করবেন এখানে যদি দেখেন যে এখানে ঢোকার পরে এখানে এখানে ডাব্লিউপি লেখা ডাব্লিউপি মানে এটা ওয়ার্ড প্রেসে করা এখানে এটা যদি ওয়ার্ড করা থাকে তাইলে আর এখানে ভিতরে আপনি কোনো কিছু করতে পারবেন না আপনাকে কি করতে হবে আপনাকে ওয়ার্ড এর জন্য যাইতে হবে তো আমরা এখন ওয়ার্ড এর দিকে যাচ্ছি আমরা ওয়ার্ডপ্রেস এডমিনেস এরমিনে যাবো এটাকে আমরা লগ ইন দিলাম ওয়ার্ডপ্রেসে এ লগন হয়ে গেল লগ ইন হওয়ার পরে আমরা ভিতরে যাব ভিতরে যে আমরা কি করব আমরা তেমন কিচ্ছু করবো না আমরা এখানে আপনার এখানে প্লাগ ইনে যাবো প্লাগ ইনে যাওয়ার পরে এখানে অ্যাড নিউ প্লাগ ইন বা ইনস্টল প্লাগ ইনে দেখব কি কি প্লাগ ইন ইনস্টল করা আছে এখানে দেখবো আমরা কী কি ইনস্টল করা আছে এখানে HTML এর কোড এড করার কোনো প্লাগইন নাই তাহলে আমরা ইনস্টল প্লাগ সরি এড নিউ প্লাগইনে যাব এড নিউ প্লাগইনে ক্লিক করব HTML HTML লিখে সার্চ করব জাস্ট HTML লিখে সার্চ করব HTML এখানে আমরা চলে আসলাম এখানে দেখেন এখানে একটা হেড ম্যাটার নামে একটা সফটওয়্যার এখানে পাই দেখবেন এখানে অনেক সফটওয়্যার আছে যে কোনো একটা হেড এন্ড ফুটার কোড একটা সফটওয়্যার এটা এক লাখ আছে আমরা যেকোনো একটা এই ধরনের হেড এটা অ্যাক্টিভ করা যাচ্ছে না আচ্ছা এখানে আমাদের একটা ইনস্টল করা আছে সেটা আমরা চেক করি এই যে হেড এন্ড ফুটার কোড হেড এন্ড ফুটার কোড অলরেডি এখানে দেওয়া আছে তাহলে আমরা এখানে কি করবো এখানে সেটিংস ক্লিক করার পরে এখানে আমাদের যে কোডটা থাকবে ঠিক আছে যেমন আমরা এখানে কি করছি এখানে আপনি জাস্ট একটু নিচে আসবেন এটা হেড সেকশন এই যে হেড কোড এখানে আসবেন আসার পরে এই যে আমি যেটা এরকম এগুলোকে তিনটাকে ধরে দিচ্ছি আপনি কপি করলেন কপি করার পরে এখানে আসলেন আসার পরে এটাকে পেস্ট করলেন পেস্ট করার পরে এই যে এগুলো তো লাগবে না এগুলোকে কেটে দিলেন আপনার যে টাইটেল সেটা আপনি এখানে লিখলেন কি লিখলেন ওকে এরপরে এখানে কি আমি এখানে আপাতত আপনাদের দেখানোর সুবিধার্থে এগুলোকে দিয়ে দিলাম ওকে এরপর এখানে এটাকে কি এটাকে কেটে দিন পুরোটা অর্ডারটা এখানে এগুলোকে আমি কমা দিয়ে দিয়ে দিচ্ছি ওকে এটা দিয়ে দিলাম দেওয়ার পর আমার কাজ নাই বডি সেকশনে আমি কোনো কিছু করবো না গোটা সেকশনের মধ্যে আমার কোনো কাজ নাই আমি যত নিচে আসবো আর তারপর যে সেভেন সেফ চেঞ্জেস সেফ চেঞ্জেস দিয়ে দিব দেওয়ার পর আমি একবার চেক করব এখানে রাইট ক্লিক ভিজিট সাইট ভিজিট সাইটে যাবো এখানে কোনো কিছু চেঞ্জ হয়েছে কি না দেখব এখানে চেঞ্জ হয়নি এখানে অলরেডি একটা টাইটেল দেওয়া আছে ঠিক আছে এখানে কি একটা টাইটেল দেওয়া আছে এটা চেঞ্জ হয় নাই তাইলে এখানে আমরা একটু ভিউ সোর্স করে যাই সোর্স কোডটা একটু দেখবো যে এখানে কি দেওয়া আছে আচ্ছা আপনাদের কি বোরিং একটু অন করে বলবেন যদি এসিও বোরিং লাগে তাইলে আমি টপিক আজকের জন্য মানে এখানে শেষ করে দেব এর বেশি আর বাকি কিছু দেখাবো না আমি নেক্সট আমাদের যে কি বলে ডাটা এন্ট্রি আছে বা অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবেন মাইক কন করে বলেন বোরিং লাগতেছে বা মাথার উপরে দিয়ে যাচ্ছে বুঝতেছি না এরকম যদি কেউ হন তাহলে ইয়েস লেখেন আর কেউ যদি মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার এইটা যদি সবার ক্ষেত্রে হয় জুমের চ্যাট বক্সে মেসেজ একবার দিবেন একবারের বেশি দুইবার দিবেন না যদি মাথার উপরে দিয়ে যায় কোনো কিছু না বুঝেন তাহলে ইয়েস লেখে মেসেজ করবেন আর যদি না বুঝতেছেন আপনি পারবেন তাইলে নো লিখে মেসেজ করেন আপনারা বারো জন ছিলেন অলরেডি আট নয় জনে নেমে গেছেন যদি এরকম হয় তাহলে আমি এসিওর টপিকটা বাদ দিয়ে দেবো শাহাদ হোসেন বুঝতেছেন ওকে একজন বুঝতেছে বাকিরা অলরেডি দুইজন আপনারা দশজন আছেন আমি ছাড়া নয় জন আছেন মেসেজ পাইছি মাত্র চারটা আর দুইজন নো দুইজন ইয়েস পাঁচটা পাইছি আরো চারজনের অ্যান্সার পাবো আচ্ছা যেহেতু এটা দিচ্ছে দিচ্ছি বোঝেন আচ্ছা এখানে টাইটেল টাইটেল কি এখানে দেওয়া দেওয়া আছে টাইটেলটা যদি থাকে তাহলে আমাকে বুঝতে হবে কি টাইটেলটা আমার এই জায়গাতে দেওয়া এখানে কোথায় জাস্ট কাস্টমাইজেশনে ক্লিক করবেন এখানে কিভাবে আসছি আমি আবার দেখাচ্ছি আপনি যখন এখানে ঢুকবেন ওয়ার্ডপ্রেসের মধ্যে এখানে ক্লিক করে ভিজিট সাইট এটা লিখে সার্চ এখানে ক্লিক করবেন এখানে মজার বিষয় কি জানেন মজার বিষয়টা হলো এসিওর কাজ আপনি যদি জাস্ট কোনো কিছু নাও বুঝেন আমার এই ভিডিওতে আমি কি কি ধাপ করছি বা করছি আপনি ধাপে ধাপে এই টপিক গুলো দেখলে আপনি করতে পারবেন কারণ এখানে তাড়াহুড়ার কিছু না আপনার ক্লায়েন্ট আপনাকে হিউজ টাইম দিবে ঠিক আছে আপনি যদি ভিডিও দেখে দেখে গুগল করে ইন্টারনেট করেও শিখে শিখে আপনি ক্লায়েন্টের কাজ করেন অবশ্যই করতে পারবেন কাস্টমাইজেশনে ক্লিক করলাম যেহেতু এই টপিক দেখাচ্ছি আজকে এইটুকু দিয়ে শেষ করে দিচ্ছে অন পেজেস এর কাজ প্রায় শেষ এখানে চলে আসবো আসার পরে এখানে জেনারেল এ ক্লিক করবেন জেনারেল লেআউট দেখবেন কি আছে কিছু নাই তাহলে ব্যাট এ চলে যাবেন এখানে হেডে আসবেন হেডে আসার পরে এখানে কি আছে সেটা একটু দেখবেন এখানে কোনো কিছু নাই একটু ব্যাকে এ চলে আসবেন আর এখানে সাইট আইডেন্টিটি এখানে কোনো কিছুতে যাবেন না ডাইরেক্ট সাইট আইডেন্টিটি তে আসবেন আসার পরে এখানে লোগো সাইটের টাইটেল ট্যাগ এই ট্যাগ লাইনটাই হলো মূলত টাইটেল এই যে উপরে যে টাইটেল এটাই হলো মূলত কি এই টাইটেলটা ঠিক আছে এখানে আপনি যদি লেখেন যে বেস্ট এখানে যদি লেখেন সাইট টাইটেল লিখলেন এরপরে লিখলেন যে এখানে বাংলাদেশ জাস্ট এটাকে সেভ করে দিব এটা সেভ হচ্ছে তাতে এটা রিলও নিতে থাক আমরা এখানে একটু চেক করি এটা চেঞ্জ হয়েছে কিনা এটার সাথে সাথে চেঞ্জ হয়ে যাওয়ার কথা এটা এখনো চেঞ্জ হয় নাই গেলাম এরপর এখান থেকে আমরা সাইড আইডিং যাব যাবো সাইড আইডিং পরে এখানে এটা দিয়ে দিলাম এটা এবার আমরা এখানে রিলোড করে দেখি এই যে দেখেন এখানে এখন কি আমার টাইটেলটা চলে আসছে এখানে আমার টাইটেলটা চলে আসছে তাহলে এখন এখানে আমরা একটু জিনিস ভিউ সোর্সে যাবো ভিউ সোর্স এ যাওয়ার পর একটু দেখব আমাদের টাইটেল এখানে চলে আসছে টাইটেল আসার পরে এখানে আমাদের কি আছে এখানে আমাদের মেটা ডেসক্রিপশনটা মেটা ডেসক্রিপশন এখানে আস্তে কোথায় আছে সেটা একটু খুঁজে বের করব আমাদের এখানে মেটা ডেসক্রিপশনটা আসে নাই মেটা কিওয়ার্ডটাও আমাদের এখানে আসে নাই এখন আমরা একটু নিচের দিকে দেখি এই তো এখানে দেখেন এখানে টাইটেল ডাবল ডব্লিউ হচ্ছে যে এখানে আমরা কাজ করছি তাহলে আমাদের টাইটেলটা দরকার নাই ওকে আমরা এখানে যে টাইটেলটা দিছিলাম এখানে আমরা প্লাগ ইনে যাব ইনস্টল প্লাগ ইন ওইখানে নিচে যে আপনার টাইটেল আছে সেই টাইটেলটা আমাদের দরকার নেই অলরেডি আমরা ডাবল ডাবল টাইটেল দিয়ে দিছি আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের কিওয়ার্ড বা আমরা যে টেক্সটটা বসাইছি সেই টেক্সটটা কাজ করতেছে ওকে এখানে এই যে টেক্সট এটা এখানে কাজ করতেছে সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম তো আমরা এখান থেকে ইনস্টল প্লাগ ইনে যাবো ওখান থেকে এটাকে রিমুভ করলেও করতে পারি না করলেও সমস্যা নাই যেহেতু এটা লোড নিতে সময় লাগতেছে তো আমি আর দেখাচ্ছি না এরপর এখন বলতে পারেন যে আমরা এখন এই টাইটেল গুলো কি করব টাইটেল গুলো কিভাবে চেঞ্জ করব এখানে এই যে টাইটেল গুলো বা এই লেখা কিভাবে চেঞ্জ করব সেই লেখা চেঞ্জ করার জন্য এখানে আপনার কি বলেন ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইট ধরে ধরে আপনি এগুলো তখন চেঞ্জ করতে পারবেন তো এখানে আমি যাই ওই আসলাম আসার পরে জাস্ট আপনি ধরেন এখানে লেখাগুলো চেঞ্জ করবেন এই পেজের কাজ করবেন এই পেজে যদি কাজ করেন আমি বলবো যে এখানে যদি কাজ করেন এখানে পেজেস হচ্ছে এই পেজ এসে চলে আসবেন ফার্স্ট টাইম পেজ এসে চলে আসবেন আসার পরে এখানে এটা হলো কি হোম পেজ তাহলে এখানে যে হোম পেজ আছে সেই হোম পেজটাকে এডিট এলিমেন্টর করে নেবেন করার পরে আপনাকে এইভাবে দেখাবে এখান থেকে এডিট এলিমেন্ট করে আমি ক্লিক করলাম এটা লোড নিচ্ছে এরপরে এই লেখাগুলোতে আপনি যেই ধরনের কন্টেন্ট দিবেন বা যাই দিবেন না কেন সেটা তখনই চেঞ্জ হবে ওকে ধরেন আমি লেখাটা চেঞ্জ করতে চাচ্ছি এখানে জাস্ট ক্লিক করবেন এখানে লেখাটা চলে আসবে এই দিন লেখা চলে আসবে এরপর আপনি এসিও করে যে সরি কিওয়ার্ড রিসার্চ করে যে কন্টেন্টটা লিখবেন সেটা এখানে বসায় দিবেন দেওয়ার পরে सिंपली এখানে আপডেট বাটনে ক্লিক করবেন ধরেন আমি এখান থেকে এটাকে ডটটাকে মুছে দিয়ে আবার ডট দিয়ে দিলাম এরকম আপডেট লেখা কালারফুল হয়ে যাবে জাস্ট এখানে ক্লিক করে দিবেন আপনার এটা আপডেট হয়ে যাবে ঠিক সেম ভাবে বাকি কাজগুলো তখন আস্তে আস্তে করে কমপ্লিট করতে পারবেন তো এই হলো টোটাল এসইওর কাজ আপনার আমি যা দেখাচ্ছি আপনি সাথে ভিডিও দেখো যদি প্র্যাকটিস করেন অথবা আপনার ক্লায়েন্টের কাজ করতে যান ইজিলি পারবেন ওকে তো এটার জন্য ভয় পাওয়ার কিছু নেই বা আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আপনার যদি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে সবকিছু আরো আপনার কোনো জায়গায় যদি আটকায় যান আমি আপনাকে গাইড করে দিব আপনি সে অনুযায়ী কাজ করবেন এসিওর কাজ সিম্পল ইজি আছে কিন্তু অনেক ধৈর্য নিয়ে সময় নিয়ে করতে হয় এটা হলো বিষয় কেমন আমি অ্যাবাউট পেজ যদি করতে চাই জাস্ট এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করবো এখানে আমার এটাকে এডিটিং মোডে চলে আসতেছে লোড নিচ্ছে একটু সময় লাগতেছে ঝামেলা করতেছে ধরেন এখানে আমরা এখানে যে পেজে যেতে চাচ্ছেন জাস্ট এডিট উইথ এখানে ক্লিক করবেন সেটা চলে আসবে আসার পরে এখানে আপনার যে জিনিসগুলো আপনি চেঞ্জ করতে চান ঠিক ওই জিনিসগুলোর উপরে ক্লিক করবেন ধরেন আপনি এটা চেঞ্জ করতে চাচ্ছেন ওকে ধরেন আপনি এলাকা চেঞ্জ করতে যাচ্ছেন ক্লিক করে দিলেন এরপরে এলাকাতে ক্লিক করে দিলেন করলে এটা চলে আসবে যাতে এগুলো চেঞ্জ করবেন আপনার এসিও করতে গেলে এই টাইটেল গুলো চেঞ্জ করার দরকার হবে না শুধু কন্টেন্ট কন্টেন্ট গুলোকে চেঞ্জ করে দিলে আপনি পেরে যাবেন এটা এখনো আসতেছে না আজকে থার্ড তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে আমি দেখাবো যে এসিও সাবমিশন বা টেকনিক্যাল এসিও কিভাবে করতে হয় ওকে এখানে দেখেন এখানে অন পেজ এসিওটাকে দুই ভাগে ভাগ করছে আমি বলছিলাম আপনাদের যে এসিও কে একজন এক এক রকম ভাগ করে কেউ অন পেজ এসিও অফ পেজ এসিও থেকে রাখে কেউ অন পেজ এসিও টেকনিক্যাল এসিও অফ পেজ এসিও করে বা ব্যাকলিং করে কেউ আছে আবার চার ভাগ করে যে অন পেজ এসিও টেকনিক্যাল এসিও লোকাল এসিও অফ পেজ এসিও এইভাবে অনপেজ এসিওর মধ্যে কি কি আছে এই যে ট্যাগ কিওয়ার্ড ওয়ার্ড এখানে দেখেন একটা কিওয়ার্ড ডেন্সিটি কিওয়ার্ড ডেন্সিটি বলতে কি বোঝায় এটা যে কোনো ক্ষেত্রে আপনার লাগবে কিওয়ার্ড ডেন্সিটি হলো যে আপনার পাঁচশো ওয়ার্ডের একটা কন্টেন্টের মধ্যে আপনি কি পরিমাণ কিওয়ার্ড ইউজ করতেছেন সেই জিনিসটা বোঝায় ধরেন আমি যদি বলি আপনি এক গ্লাস শরবতের মধ্যে যদি আরো হাফ গ্লাস বা এক গ্লাস চিনি মেশান তাহলে সেই জিনিসটা ভালো লাগবে না বা আপনি যদি এক চামচ চিনি মেশান সেটা যদি লেবু শরবত হয় দেখা গেছে যে অত বেশি মিষ্টি নাও হতে পারে যদি আপনি পাঁচ চামচ মেশান তাহলে এটা অতিরিক্ত হয়ে যাবে তো একটা নির্দিষ্ট পরিমাণে আপনার এক গ্লাস লেবুর শরবতের মধ্যে আপনি একটা স্ট্যান্ডার্ড মাপে চিনি দিলেন যেটাতে পারফেক্ট হবে তো এটাকে বলতেছে কিওয়ার ডেন্সিটি যে আপনার একটা পাঁচশো ওয়ার্ডের একটা আর্টিকেল যদি থাকে সেখানে আপনি চার থেকে পাঁচ বার একটা কিওয়ার্ড ইউজ করবেন আর সেটা যদি এক হাজার ওয়ার্ডের একটা কন্টেন্ট হয় আর্টিকেল হয় সেই ক্ষেত্রে আপনি সাত থেকে আট বার ওই ডাবল করবেন না যে আট আমি যদি পাঁচশোতে যদি আমি পাঁচ বার ইউজ করি তাইলে আমি এক হাজার ওয়ার্ড লিখতে দশ বার ইউজ করবো সেটাই আপনি করবেন না বা করতে চাইলেও করতে পারেন এর বেশি যেন না হয় একটা সৌন্দর্যের ব্যাপার আছে এরপর এখানে রোবট ডক টেক্সি কেউ কেউ ওই যে আমি বললাম টেকনিক্যাল এসিও এটা টেকনিক্যাল এসিওর মধ্যে পড়ে সাইট ম্যাপ এরপর হলো ইন্টারনাল লিঙ্ক অ্যাং টেক্সট এগুলো আপনার কি টেকনিক্যাল এসিওর অংশ তো আমরা টেকনিক্যাল এসিও টা নেক্সট ক্লাসে দেখব এখানে এক জায়গার মধ্যে ভাগ করে ফেলছে এরপর হলো সাবমিশন হলো অফ কাজ অলরেডি আপনারা অফ কাজ জানেন যে আমরা যে ব্লগিং করছি বা আমরা ফেসবুকে পোস্ট করলে যেরকম লিঙ্ক শেয়ার করি সেই জিনিসগুলোই হলো আমার অফ পেজ এসিওর কাজ এটাকে একটু প্রফেশনালি করার এই ওকে তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত নেক্সট ক্লাসে বাকি জিনিসগুলো আমি নেক্সট ক্লাসে দেখা দিব এরপরে আর আমাদের তেমন কোনো ক্লাস থাকবে না আমাদের কি বলে আমরা এর পরবর্তীতে আমাদের যে আপনাদের ডাটা এন্ট্রি নিয়ে আরো একটা ক্লাস নিব বা আলোচনা করব এর পরবর্তীতে আপনাদের প্রবলেম সলভ জি সামিউল আরফা স্যার আমাকে একটু ওই কোডগুলো একটু পাঠিয়ে দিবেন প্লিজ কালকে আমি এগুলো রাখতে পারি নাই এগুলো সুন্দর মতো এখানে দেওয়া আছে এই যে স্যার এই যে কোড এই যে কোট দেওয়া আছে এই যে এই যে এই যে তেরো তারিখের ক্লাসের মধ্যে কমেন্ট করা আছে জি জি হ্যাঁ ভাই কথা বলতে চাচ্ছেন আসসালাম জি বলেন স্যার আপনি তো আমাদেরকে দেখাইছেন যে ফেসবুকে যে অ্যাড আছে স্যার জি তো ওটা তো পেজ থেকে কিন্তু যে স্যার ভিডিও দেখার সময় যে অ্যাড গুলো আসে ফেসবুকে এটা কি আলাদা ভাবে দেয় স্যার না আমরা যে অ্যাডভার্টাইজ গুলো ফেসবুকে দি সেটা ভিডিওর মধ্যে প্লেসমেন্ট হয়ে যায় অটোমেটিকলি ওটা অটোমেটিকলি হয় না জি ও এটা এইটা আমার জানার এটা আমি জানতে আসলে না এটা আমাদের আপনি গুগলের জন্য কনফিউজড হয়ে গেছেন তাই না গুগল অ্যাড এর জন্য হ্যাঁ স্যার গুগল অ্যাডডটা এক চলে ফেসবুকেরটা এক আপনি দিবেন সব প্ল্যাটফর্মে চলবে আপনি রিলস দেখতেছেন রিলসের মধ্যে আসবে আপনি এমনি নিউ ফিড দেখতেছেন সেটার মধ্যে চলবে ভিডিওর মধ্যে চলবে সবগুলোর মধ্যে চলবে আর পরবর্তী সলভিং এর ক্লাসে আপনি আবার আমাকে এটা মনে করায় দিবেন ঠিক আছে আমি তখন একবারে তখন হাতে কলমে দেখাই দিব ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ক্লাসে দেখা হবে